আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম তাবাসুম ফার্নিচার। আপনাদের সাথে আছি আমি হাফেজ মিনহাজুল ইসলাম। তো আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার তিনটি ফার্নিচার। এই ফার্নিচারগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, কী কাঠ দিয়ে তৈরি করেছি, কী কী কাঠ আমরা ব্যবহার করেছি আর কোনটার প্রাইস কত, এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো শুরু করি এই ওয়াল ক্যাবিনেটটি দিয়ে। এটি একটি চিটাগাং সেগুনের একটি ওয়াল ক্যাবিনেট। এটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। যদি আপনারা কার্নিশ সহ ধরেন আর যদি কার্নিশ ছাড়া শুধু বডির মাপটা দেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 6 ফিট বাই 6.5 ফিট হবে এবং কার্নিশ সহ মাপলে প্রায় 7 ফিট হবে। আর এটার যে বাহিরে আমরা যেই কাঠগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন, এবং ভিতরের যেই কাঠগুলো আছে সেগুলো আমরা এখন কালার করে দিছি। একটু সামনে নিয়ে আসো, আমি দেখা দিই। ভিতরের যে কাঠটা আছে এটাও কিন্তু আমরা কালার করে দিয়েছি। এই কাঠগুলো সেলফগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করি। মোট কথা, বাহির থেকে যে কাঠগুলো দেখা যাবে সেগুলো কিন্তু চিটাগাং সেগুন এবং ভিতরের কাঠগুলো কিন্তু গামারি কাঠ। আর যারা একটু গর্জিয়াস পছন্দ করেন, যাদের একটু নকশা বেশি পছন্দ, তারা কিন্তু এই ধরনের ওয়াল ক্যাবিনেট নিতে পারেন। আর নিচের সেটআপটা এইটা ভাই আমাকে যেভাবে বলছে সেভাবেই কিন্তু করে দেওয়া। আপনারা চাইলে কিন্তু নিচের সেটআপটা আপনাদের মন মতো করে নিতে পারেন এবং ভিতরের সেলফগুলা আপনি যদি চান যে আমি তিনটা না দিয়ে দুইটা দিব বা তিনটার জায়গা আপনি আরও একটি বাড়িয়ে দেবেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনারা যেইভাবে বলবেন সেইভাবেই কিন্তু আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ। আর কাজের নকশাগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমরা এই ডিজাইনগুলো করে থাকি। একটু সামনে নিয়ে আসো, সামনে থেকে এই ডিজাইনগুলো দেখাই দাও। যে এখন কিন্তু অনেক সহজেই হয়ে গেছে যে মেশিনের মাধ্যমে কিন্তু কাজ করলে এইভাবে এত চমৎকারভাবে ফুটবে না। এইগুলা কিন্তু সম্পূর্ণ হাতে নকশা করা, এখানে মেশিনের কোনো ছোঁয়া নাই। আর এইগুলা সব কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কিন্তু আমরা এই নকশাগুলো করে থাকি। এবং এর পালিশের কোয়ালিটিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা উন্নত মানের পালিশ মিস্ত্রি দ্বারা আমরা এই পালিশগুলো করে থাকি। তো যাই হোক, যেহেতু তিনটা ফার্নিচার, আমি আরও বিস্তারিত বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সংক্ষেপে যতটুকু সম্ভব আমি বলে দিচ্ছি, আর বাকিটুকু আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন। তো এইটা যেইভাবে আছে, ভাই যেভাবে অর্ডার দিছে এইটা যেভাবে আছে সেইভাবে যদি আপনারাও নিতে চান, এটার প্রাইস পড়বে মাত্র 40,000 টাকা। 40,000 টাকা হলেই কিন্তু এই ধরনের চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট পেয়ে যাবেন। তো এই ওয়াল ক্যাবিনেটের সাথে ম্যাচ করে কিন্তু ভাই আমাদেরকে আরও একটি ড্রেসিং টেবিল অর্ডার করেছে, খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলের ক্ষেত্রেও কিন্তু সেই একই বিষয়, বাহিরে যে কাঠগুলো ব্যবহার করেছি সেগুলো চিটাগাং সেগুন এবং ভিতরে যে কাঠগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু গামারি। তো ভিতরের স্পেসটা আমি একটু দেখিয়ে দিই। এখানেও কিন্তু আপনারা বেশ কিছু জিনিসপত্র রাখতে পারবেন। আমরা এই ড্রেসিং টেবিলটি দুই ধরনের করে থাকি, যেটা একটু সামনে স্পেস দেওয়া আছে, আপনারা চাইলে কিছু জিনিস রেখে আপনাদের কাজ করতে পারবেন। আর আরেকটা করি যে সামনে কোনো স্পেস থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিতরের জায়গাটা অনেক বেড়ে যায়, একটা মিনি ছোট ওয়ার্ড্রোপেরও কিন্তু কাজ হয়ে যায়। তো এইটা যেইভাবে আছে, ভাই যেভাবে বলছে আমরা সেভাবেই করে দিয়েছি। এবং সুকেসের সাথে ম্যাচ করেই কিন্তু এই ড্রেসিং টেবিলটির ডিজাইন করা। তো এই ড্রেসিং টেবিলটা যেইভাবে আছে সেভাবে যদি আপনারা নিতে চান, সেই ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 22,000 টাকা। 22,000 টাকা হলেই কিন্তু এই চমৎকার ড্রেসিং টেবিলটি আপনারা পেয়ে যাবেন। তো এর সাথে যেটা আছে সেমি বক্স একটি খাট, আর এই খাটটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। আপনার পাশে হবে 6 ফিট এবং লম্বায় হবে 7 ফিট। আর এটি একটি সলিড খাট, যেটা 2 ইঞ্চি সলিডের উপরে করেছি, যে ভাই আমাদের বলেছিল 2 ইঞ্চি। তো আপনারা চাইলে 2.5 ইঞ্চি 3 ইঞ্চির ভিতরেও করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো সেই হিসাবেই কিন্তু আপনার খাটের দামটা পড়বে। তো 2 ইঞ্চি দিয়ে কত পড়বে সেটা আমি জানিয়ে দেবো, তার আগে আর একটু কথা বলে নেই। তো সলিড যে বিষয়টা হচ্ছে, এইখান থেকে এ পর্যন্ত পুরা কাঠটাই কিন্তু মোটা, এখানে আলগা কোনো নকশা বসানো হয়নি, পুরো এই মোটা কাঠের উপরেই কিন্তু খোদাই করে এই ডিজাইনটা করেছি। এবং পায়ের কাছে যেই পাখাটা থাকবে সেটাও কিন্তু আপনার সলিড, সেটাতেও কোনো আলগা নকশা বসানো নাই। তো কাঠের জোড়াটা হচ্ছে আপনার এইভাবে আছে, এই খাড়াভাবে কোনো জোড়া নেই, সলিড খাটের ক্ষেত্রে কিন্তু এরকমই হয়। আর আপনারা যখন যদি আশেপাশের ঢাকার আশেপাশে হয়ে থাকেন বা ঢাকার ভিতরে হয়ে থাকলে শোরুমে এসে দেখলে বিষয়টা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এই খাটটা কিন্তু আপনার সুকেস এবং ড্রেসিং টেবিলের সাথে ম্যাচ করেই করা। বেডসেট চাইলে যদি আপনারা চান এর সাথে আলমারি ওয়ার্ড্রোব যোগ করে নেবেন, যেটা বেডসেট বলে থাকি, সেইভাবেও কিন্তু আপনারা ফুল সেট করে নিতে পারেন। খুব চমৎকার একটি ডিজাইন।
আর এই ডিজাইনটা কিন্তু একেবারে নতুন একটা ডিজাইন আমরা এই রুইতনের ভিতরে কিন্তু কয়েকটা ডিজাইন আনছি তার ভিতরে এটাও একটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন একেবারে যে অনেক গর্জিয়াস এরকমও না আবার একেবারে সিম্পল এরকমও না মাঝামাঝি যারা একটু পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের খাট নিতে পারেন তো এই খাটটি হচ্ছে সেমি বক্স 2 ইঞ্চি সলিডের উপরে এই খাটটির প্রাইস পড়বে মাত্র 42000 টাকা ফুল চিটাগাং সেগুন এর মাচা এবং ঢাসা দুইটি ঢাসা থাকবে গর্জনের বাকি যে কাঠগুলো ব্যবহার করব সেগুলা চিটাগাং সেগুনের ব্যবহার করে এবং পিছনে হেডবক্সের পিছনে দুই সুতা গর্জনের প্লাই এছাড়া বাকি যে কাঠগুলো ব্যবহার করেছি সবগুলাই কিন্তু আপনার চিটাগাং সেগুন তো এই ছিল ভাইয়ের তিনটি ফার্নিচার আমরা কিছুক্ষণের ভিতরে ডেলিভারি দিয়ে দেব তার ভাবলাম তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেই তো আপনাদের যদি কারো ভালো লাগে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমেও চলে আসতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমার শোরুমের ঠিকানা দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা ফোনের মাধ্যমেও কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যেটা ঢাকা সিটি কর্পোরেশনের ভিতর কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি এবং সিটি কর্পোরেশনের বাইরে হলে কিন্তু আপনার নিজ খরচেই আপনার ফার্নিচারগুলো নিয়ে যেতে হবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু